আজকে অনেক আনন্দ লাগছে, যেহেতু আজকে আমাদের বিজয় সমাবেশ। জননেত্রী আমাদের শেখ হাসিনা বিপুল ভোটে বাংলাদেশের মানুষ সবাই একটা গণজোয়ারের মাধ্যমে আমাদেরকে ভোট দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়েছে। এবং সে উপলক্ষে আমাদের নির্দেশনা ছিল কোন আমরা বিজয় র্যালি বা কোনো কিছু করব না, আজকে একটি বিজয় সমাবেশ দিয়ে শুরু হচ্ছে। সো আজকে আমার কাছে মনে হয় অনেক আনন্দের একটা দিন। আমরা যে কনসার্ন নিয়ে এই প্রচারণে অংশগ্রহণ করেছিলাম, আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটি একটি সফলতা অর্জন করেছে, এবং যে কারণে আমরা আজকে খুশি মনে এখানে এসেছি সবাই। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক, উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাক, এবং যে ধারা ছিল সেই ধারা আগামীতে অব্যাহত থাকুক এবং উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক বাংলাদেশে, এটাই আমাদের চাওয়া। এটা তো আসলে একটি আনন্দের বিষয়, কারণ এবার যে বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার যে বিজয় হয়েছে, নিরঙ্কুশ বিজয় হয়েছে, এটি আমাদের সবার জন্য অনেক আনন্দের ব্যাপার। এবং স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক সেটাই আমরা চাই, কারণ আজকে এই টানা তিনবার যে নির্বাচনে বিজয় হয়েছে, এবং জনগণ আসলে কখনোই চায় না যে বাংলাদেশ পিছিয়ে যাক। বাংলাদেশের যারা সাধারণ জনগণ তারা স্বাধীনতার পক্ষে এবার ভোট দিয়েছে, বিপুল ভোটে বিজয়ী করেছে, সেটি কিন্তু উন্নয়নের ধারাটি অব্যাহত রাখার জন্যই। তারা কেউ কিন্তু চায় না যে যেই সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে সেটি ব্যাহত হোক। সেই চিন্তা থেকেই কিন্তু এবার স্পেশালি তরুণ সমাজ, যারা এবার নতুন ভোটার হয়েছেন, তরুণরা কিন্তু এবার খুব আনন্দের সাথে কিন্তু ভোট দিয়েছেন প্রথমবার, এবং তারা যে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং অবশ্যই চাইব যে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে যাক, সেটাই চাইব, সবসময় চাইব। এবং অবশ্যই আজকে যে বিজয় সমাবেশ হচ্ছে, এবং সেটি আমরা সবাই আজকে যত শিল্পীরা আছেন সবাই এসেছেন, এবং সবাই আমরা এখানে একত্রিত হয়েছি আনন্দের বিজয়টাকে উদযাপন করার জন্য। থ্যাংক ইউ। আমি প্রথমে বলতে চাই যে আজকের যে বিশাল বিজয়, এটা বঙ্গবন্ধুর আদর্শের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের উন্নয়নের এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিজয়। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহারের দিন বলেছেন যে অতীতে কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আমরা ভবিষ্যতে সেটা সংশোধন করব, যদি কোনো ভুল করে থাকি দুঃখিত। এত বড় সহনশীলতা, এত বড় জনগণের কাছে নিজেকে মানে নিবেদন করার রাজনীতি সংস্কৃতি কিন্তু আমরা ইতিপূর্বে দেখিনি। তো শেখ হাসিনা সেই মাপের একজন নেতা, বঙ্গবন্ধুর কন্যা। তিনি প্রথম দিন থেকেই বলেছেন দুর্নীতির প্রতি জিরো টলারেন্স, এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেট যেভাবে সাজিয়েছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ গড়বার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আশা করছি আমাদের ইশতেহার এবং শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায় আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত, আরো এগিয়ে যাওয়ার উন্নয়নের বাংলাদেশ হবে। মনে হচ্ছে, দেখেন আমি শিল্পী হিসেবে যেটা বলছি, ধরেন আজ থেকে আরো অনেক বছর আগে, ধরেন 87-88 দিকে কথা বলছি, যখন বাঙালিরা আর শিল্পীরা কথা বলবার সাহস পেত না, তখন কিন্তু আমি মাঠে দাঁড়িয়েছি, কথা বলেছি, কাজ করেছি। ধরেন সেই কাজটা হয়তো খুব সামান্য ছিল, কিন্তু সমর্থন ছিল অনেক বড়। তো আজকে 48 বছর পর আমাদের মনে হচ্ছে যে আমরা যে বিজয়টা অর্জন করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, তার স্বপ্নটাকেই সফল করছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী। আমরা তার সাথে আছি। উনি বলেছেন যে
জিরো টলারেন্স হচ্ছে আমাদের এই যে সন্ত্রাস জঙ্গি এদের উপরে। তারপর ধরেন যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটার পরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন। যে মানুষকে আসলে শুধু খাওয়া দাওয়া এটা না, আমাদের আরো মানসিক অনেক বড় শিক্ষার প্রয়োজন আছে। সেটা যদি হতে পারে বা এটা হবার জন্য আমাদের বাংলাদেশের আদি কৃষ্টিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের নিজস্ব কি কৃষ্টি, কি কালচার, কি সেটাকে তুলে ধরতে হবে। এটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি আগামী 4-5 বছরে, আমার মনে হয় বাংলাদেশ তো এমনি এগিয়ে আছে, আর কেউ বাংলাদেশকে কোথাও রুখতে পারবে না। আপনারা হয়তো এখন মানে আমাদের সবাইকে নতুন ভাবে দেখছেন, কিন্তু সবাই তো আর নতুন না, আমরা অনেক আগে থেকেই মাঠে কাজ করি। সেক্ষেত্রে 2013-তে শাহবাগে দেখেছেন, আর আমি ছোটবেলা থেকেই রাজনীতি, আমি ছাত্রলীগ করতাম যখন কলেজে পড়তাম, আমার পারিবারিকভাবেই রাজনৈতিক সবকিছুর সাথে জড়িত। তো আমাদের কাছে এটা আজকে নতুন না, নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে উন্নয়ন, এবং সেটা জননেতা শেখ হাসিনার হাত ধরে আমার এবারের যে তুমুল বিজয় সেটা উদযাপন করার জন্য আজকে আমরা একসাথে হয়েছি। এবং এতটা বিজয় বাংলাদেশে কখনো হয়নি, সেজন্যই শিল্পী হিসেবে সবাই হয়তো এবার মাঠে নেমে গেছে, এটাই কারণ। আর আমরা শিল্পীদের একটা দায়িত্ববোধ থাকেই আলাদা করে, যদিও শুধুমাত্র শিল্পী হিসেবেই মানে আমি ব্যক্তিগতভাবে মাঠে নেই, আমি একজন রাজনৈতিক কর্মীও বটে। তো আমরা জননেত্রীর হাত ধরে মানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ সেই অগ্রগতি যাতে না থামে এগিয়ে যাব।